মেঘনা নদীর তীর ঘেঁষে আশুগঞ্জে স্বাধীনতার ঠিক আগের বছর জার্মান সরকারের আর্থিক সহায়তায় 64 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন দুটি স্টিম টারবাইন বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের মধ্য দিয়ে যাত্রা শুরু হয় আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের। পরবর্তীতে আইডিএ, কেএফডব্লিউ জার্মানি, কুয়েত ওপেক ফান্ড এবং এডিবি এর আর্থিক সহায়তায় 5টি প্লান্ট নির্মাণের মাধ্যমে সর্বমোট উৎপাদন ক্ষমতা দাঁড়ায় 724 মেগাওয়াট। ২৮ জুন ২০০০ সালে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড কোম্পানি একটি অন্তর্ভুক্ত হয় এবং 1 জুন ২০০৩ আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে। ২০১৩ সালের ২০ জুলাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 50 মেগাওয়াট ক্ষমতার গ্যাস ইঞ্জিন বিদ্যুৎ কেন্দ্রের শুভ উদ্বোধন করেন এবং মোট 1300 মেগাওয়াট ক্ষমতার 4টি বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, যার একটি আশুগঞ্জ 225 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট। ২১১৬ কোটি টাকায় নির্মাণাধীন উক্ত বিদ্যুৎ কেন্দ্রের কাজ শুরু হয় ২০১৩ সালের ১৭ ফেব্রুয়ারি। ইসিএ ফাইন্যান্সিং এর আওতায় উক্ত বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের অর্থায়ন করেন ইউলার হার্মিস জার্মানি এবং কেশিয়র কোরিয়া। ঋণ প্রদান করেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, কোরিয়া ফাইন্যান্স কর্পোরেশন, ডিজেড ব্যাংক এজি, কেএফডব্লিউ আইপেক্স ব্যাংক, সিমেন্স ব্যাংক। ইপিসি ঠিকাদার হিসেবে বিদ্যুৎ কেন্দ্রটি স্থাপন করে দ্য কনসোর্টিয়াম অব হোন্ডাই ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড ও দায়ো ইন্টারন্যাশনাল কর্পোরেশন কোরিয়া। সিমেন্সের তৈরি গ্যাস টারবাইন ও স্টিম টারবাইনের দক্ষতা সিম্পল সাইকেল মোডে 32% এবং কম্বাইন্ড সাইকেল মোডে 51%। কেন্দ্রটি 8 অক্টোবর ২০১৫ সিম্পল সাইকেল মোডে উদ্বোধন হলেও বর্তমানে কম্বাইন্ড সাইকেল মোডে বিদ্যুৎ উৎপাদন করছে। আশুগঞ্জ 450 মেগাওয়াটের দুটো কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট সাউথ ও নর্থ, দেশের বিদ্যুৎ খাতের দুটো বড় প্রকল্প, যার মাঝে সাউথের কমিশনিং সম্পন্ন হয়েছে এবং অতি দ্রুত বাণিজ্যিকভাবে উৎপাদনে আসছে। অন্যদিকে নর্থ চলতি বছরের শেষে বাণিজ্যিকভাবে উৎপাদনে যাবে। এছাড়াও সরকারের ঘোষিত ভিশন ২০২১-এর অংশ হিসেবে আরও কিছু মেগা পাওয়ার প্ল্যান্ট প্রকল্প রয়েছে। আশুগঞ্জ 400 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট ইস্ট, উক্ত প্রকল্পে এডিবি আইডিবি কর্তৃক ফান্ডিং নিশ্চিত করা হয়েছে। ১৩২০ মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক পটুয়াখালী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট, 1200 মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক উত্তরবঙ্গ সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট, 70 মেগাওয়াট গ্রিড টাইট সোলার পাওয়ার প্ল্যান্ট।